শীতকালে ত্বকের রুক্ষতা প্লাস শুষ্কতা যেন খুবই স্বাভাবিক একটি বিষয়। বিশেষ করে তাদের ত্বক বেশি রুক্ষ হয়ে যায় যারা খুব ছোট থাকে তাদের, আর তাদের ত্বক খুব রুক্ষ হয়ে যায় যাদের ত্বকে আর্দ্রতা কমে গিয়েছে, যাদের বয়স 35-এর উপরে হয়েছে, তাদের ত্বকও কিন্তু খুব দ্রুত গতিতেই রুক্ষ হয়ে যায়। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে ছোটদের আর বড়দেরই কি ময়শ্চারাইজার দরকার? আমার কি দরকার নেই, না আপনারও? শীত আসবে, স্কিন ড্রাই হবে, এটাই স্বাভাবিক। ড্রাই স্কিনকে আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ব্র্যান্ডের লোশন ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার স্কিনের জন্য সব থেকে ভালো কি লোশন নাকি গ্লিসারিন? গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনে দুর্দান্ত কাজ করে, লোশনের তুলনায় অধিক আকারে বেশি কাজ করে গ্লিসারিন। আজকে সেই গ্লিসারিন নিয়েই কিছু কথা বলো। তার আগে বলে নিচ্ছি, বিভিন্ন ব্র্যান্ডের কেমিক্যাল যুক্ত যে প্রোডাক্ট রয়েছে সেটা আমরা ব্যবহার করে কিছু সময়ের জন্য ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে পারি, বাট পরবর্তীতে আবারও 2-4 ঘন্টা পরে স্কিনটা ড্রাই হয়ে যায়। কিন্তু আপনি যদি গ্লিসারিন ব্যবহার করেন সেটা কিন্তু হচ্ছে না, বেটার রেজাল্ট পাবেন আপনি গ্লিসারিন ব্যবহার করলে। নিয়মটা আপনাকে জানতে হবে, আপনি কিভাবে গ্লিসারিনটা ব্যবহার করতে চাচ্ছেন এবং কিভাবে গ্লিসারিন ব্যবহার করার পরে আপনার স্কিনে সুফলতা ফিরে পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অত্যন্ত বেনিফিট একটি প্রোডাক্ট, যা আমাদের ত্বককে সফট কোমল রাখতে পারে, পাশাপাশি আপনার ত্বককে উজ্জ্বল রাখতে পারে, আপনার ত্বককে দাগমুক্ত রাখতে পারে। গ্লিসারিনের বিকল্প হিসেবে আপনি লোশন ব্যবহার করতে পারেন, বাট লোশনের বিকল্প হিসেবে আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন না, কারণ গ্লিসারিন অল ইন অল, তার কোনো বিকল্প নেই। গ্লিসারিন কিন্তু আপনার ত্বকে খুব ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, রুক্ষ শুষ্ক ত্বকের জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। একটিমাত্র গ্লিসারিনকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার স্কিনে গ্লিসারিনকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার স্কিনকে কোমল রাখার জন্য গ্লিসারিন গোলাপ জলের সাথে মিশিয়ে পুরো শরীরে মেখে নিতে পারেন, দুর্দান্ত কাজ করে কিন্তু গ্লিসারিন। তাছাড়াও আপনি চাইলে কিন্তু আপনি ফেস প্যাক, ফেস মাস্ক যেটাই ব্যবহার করেন, যে প্রসাধনী করেন, যে ফেসিয়ালটাই করেন, তার সাথে কিন্তু 1-2 ফোঁটা গ্লিসারিন অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ত্বকের ড্রাইনেস থেকে দূরে থাকবে, রুক্ষতা থেকে দূরে থাকবে, আপনার ত্বক কিন্তু সফট থাকবে, কোমল থাকবে। পাশাপাশি গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা উজ্জ্বল সেটা বলছি এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। অনেকের একটা ধারণা রয়েছে, গ্লিসারিনের চেটচেটে একটা ভাব রয়েছে, সেটা যদি আপনি আপনার মুখে অ্যাপ্লাই করেন তাহলে চেটচেটে ভাবটা থাকবে। সেই জন্য আপনাকে কী করতে হবে, গ্লিসারিনের সাথে সামান্য গোলাপ জল অথবা ফ্রেশ পানি নিয়ে আপনি আপনার পুরো মুখে অ্যাপ্লাই করুন। এতে করে আপনার যে ব্রণ রয়েছে ব্রণটা কমে যাবে, আপনার মুখে যে দাগ রয়েছে সেটাও কিন্তু কমে যাবে। শীতের তীব্রতার সাথে সাথে আমাদের স্কিন রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায় এবং স্কিনে ফাটল দেখা দেয়। অনেকের স্কিনে কিন্তু ফাটতে শুরু করে এবং ঠোঁটের যে জায়গাগুলো আছে একদম ফেটে রক্ত বের হতে শুরু করে। এই সমস্ত কিছু থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পেতে পারেন যদি আপনি নিয়ম করে গ্লিসারিন ব্যবহার করেন। গ্লিসারিনের সাথে সামান্য একটু পানি মিশিয়ে মিশ্রণটি কোনো কটনের সাহায্যে, কোনো তুলোর সাহায্যে আপনার পুরো মুখে অ্যাপ্লাই করুন। সারা দিনের জন্য আপনার স্কিন সতেজ থাকবে, আপনার ঠোঁট কখনোই ফাটবে না। তাছাড়া গ্লিসারিনের মধ্যে কিছু ঔষধি গুণ রয়েছে যা চট করে খুব শুষ্ক এবং রুক্ষ খসখসে ত্বককেও সফট ও কোমল করে দিতে পারে। গ্লিসারিন শুধু আমাদের ত্বকের জন্য নয়, চুলের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। আপনি কন্ডিশনারের বিকল্প হিসেবে আপনার পুরো চুলে গ্লিসারিন অ্যাপ্লাই করতে পারেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, আমরা যখনই মাথায় শ্যাম্পু করি সুপ্রিয় দর্শক, তারপর আমরা লম্বা চুলে একটা কন্ডিশনার লাগাই, সেটা আপনি আর আজ থেকে লাগাবেন না। সেই ভিজে চুলে আপনি পুরো চুলে সামান্য একটু গ্লিসারিন হাতের মধ্যে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করুন, দুর্দান্ত কাজ করে, চুল ঝরা বন্ধ করে, আপনার চুলকে সফট করে। একবার অ্যাপ্লাই করে দেখুন, আমি একাধিকবার করার পরে আজকের ভিডিওটি আপনাদেরকে দিই। গ্লিসারিন ব্যবহারের পরে আপনাকে আর চুলে কন্ডিশনার লাগাতে হবে না, চুল সিল্কি
সফট ও মজবুত থাকবে এবং খুশকিমুক্ত থাকবে। ব্রণের জন্য গ্লিসারিন দুর্দান্ত কাজ করে। আপনি ব্রণের সমস্যার সমাধান পেতে চাইলে গ্লিসারিনের সাথে সামান্য এক চা চামচ লেবুর রস মিশিয়ে যদি মুখে অ্যাপ্লাই করেন কটনের সাহায্যে, খুব দ্রুত গতিতে আপনার ব্রণ দূর হবে এবং ধীরে ধীরে ব্রণের যে দাগ রয়েছে সেটা মিলিয়ে যাবে। ত্বকের পুষ্টি চুকাতে গ্লিসারিন খুবই কার্যকরী একটি উপাদান, তাই যে কোনো প্রসাধনী আপনি যদি আপনার স্কিনে ব্যবহার করেন তার পূর্বে অবশ্যই গ্লিসারিন ত্বকে পানির সাথে মিশিয়ে অ্যাপ্লাই করে নিন। এতে করে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, আপনার ব্রণ মুক্ত হবে এবং আপনার স্কিন ভালো থাকবে। ত্বক থাকবে কোমল, নরম ও সফট। গ্লিসারিন ত্বকের পুষ্টি যোগাতে দুর্দান্ত কাজ করে। আপনি যদি চর্মরোগের জন্য গ্লিসারিন ব্যবহার করতে চান করতে পারেন। চর্মরোগীরা গ্লিসারিনের ব্যবহার করলে খুব উপকার পাবেন। চর্মরোগ সারাতে বিভিন্ন ঔষধের সাথে গ্লিসারিনের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। গ্লিসারিন ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। দাগের জন্য নিয়মিত গ্লিসারিন ব্যবহার করতে হবে, বিশেষ করে দাগের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় ভালো করে গ্লিসারিন লাগাতে হবে এবং আস্তে আস্তে ম্যাসেজ করতে হবে। মুখের দাগগুলো পর্যায়ক্রমে মিলিয়ে যাবে। ওপেন পোর্স থাকলে আপনি নিয়মিত গ্লিসারিন ব্যবহার করতে পারেন, তাতে করে আপনার যে ওপেন পোর্স রয়েছে সেটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। তাছাড়াও যাদের পা ফাটা রয়েছে, পা ফাটা রোধের জন্য দুর্দান্ত কাজ করে গ্লিসারিন। গ্লিসারিনের সঠিক ব্যবহারে আপনার পা ফাটা রোধ হবে একদিনই। কিভাবে সেটা সম্ভব? এর জন্য আপনাকে গ্লিসারিন কোনো পানির সাথে নয়, সরাসরি কয়েক ফোঁটা গ্লিসারিন হাতের মধ্যে নিয়ে দু হাতকে মিলিয়ে ধরুন এবং পায়ের যে জায়গাটায় ফাটা আছে প্রত্যেকটা জায়গায় ঘষে ঘষে ম্যাসেজ করে করে পায়ের অংশে মিলিয়ে দিন। দেখবেন যে রাতের বেলা দিয়ে শুয়ে থাকবেন, সকালে দেখবেন যে আপনার পা ফাটা চলে গিয়েছে। এতটাই কাজ করে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, তবে আজকের ভিডিওতে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য লোশনের চেয়েও খুব দ্রুত কাজ করে গ্লিসারিন এবং সেটা দীর্ঘস্থায়ী, এবং গ্লিসারিনে আমাদের ত্বকের অনেক ক্ষতি পূরণ হয়। তো আশা করছি আপনারা গ্লিসারিনের যে উপকারিতা সেটা জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।